বেদবি জামাতের অবরোধের প্রতিবাদে এবং নাশকতা ঠেকাতে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে আরো জানাতে বঙ্গবন্ধু এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, কি বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? যদি বিএনপি যে হরতাল বা অবরোধের যে ডাকগুলো দিয়ে যাচ্ছে, এর ধারাবাহিকতা কিন্তু আওয়ামী লীগও অবস্থান কর্মসূচি নিয়েছে। এগুলো আমরা গত কয়েকদিন যেমন দেখেছি, আজকেও কিন্তু সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু এভিনিউতে যেমন তারা বসেছেন, তেমনি এই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেই স্থানে তারা বসেছেন, রয়েছেন তারা পাড়া মহল্লাতেও। অর্থাৎ তারা সব জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে বিএনপি আমাদের অবরোধ মানেই আসলে জ্বালাও পোড়াও। আমরা যেমন গত কয়েকদিন দেখেছি, গতকালকেও তারা যে কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে বা এর আগেও যে গাড়িগুলো পোড়ানো হয়েছে বা জানমালের ক্ষতি করা হয়েছে, সেই জন্যই আসলে তারা বলছেন যে জামাত শিবিরের বা বিএনপি জামাতের যে অবরোধ, সেই অবরোধের কারণে তারা এই জানমালে যেন ক্ষতি না হয়, সাধারণ মানুষের জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই বঙ্গবন্ধু এভিনিউতে তারা সেই অবস্থানে রয়েছেন। এখানে যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন। এখানে যেমন বর্তমান কমিটির নেতাকর্মীরা রয়েছেন, সাবেক কমিটির নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। তাদের সকল আসলে একই কথা যে তারা আসলে বিএনপি জামাতের অবরোধ মানেই যে এই সহিংসতার একটি আশঙ্কা থাকে, সেই জন্যই তারা এখানে বসেছেন। আমরা দু একজন সাথে একটু কথা বলি। আমার সঙ্গে রয়েছেন যুব সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ মহি। একটু বলতেন যে আসলে আপনাদের এই অবস্থানটি কেন, আমরা গত কয়েকদিন ধরে আপনারা এই অবস্থানটি করছেন, উদ্দেশ্যটা আসলে? দেখুন, ইতিমধ্যে আমরা দেখেছি 28 তারিখ থেকে তারা পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদেরকে নির্যাতন করেছে, আক্রমণ করেছে। গত অবরোধের সময়কালীন সময়েও আমরা দেখেছি ঢাকাসহ বিভিন্ন জায়গায় তারা বাসে আগুন দিয়েছে। গতকাল রাতেও 4টি জায়গায় বাসে আগুন দিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্পটে আমাদের থানা আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের অবস্থান কর্মসূচি থাকবে। সেই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সেই কারণে তারই অংশবিশেষ হিসেবে আমরা এই পার্টি অফিস, আমাদের অস্তিত্বের ঠিকানা এই পার্টি অফিসের সামনেও আমরা নগর নেতৃবৃন্দ সহ আমরা অবস্থান গ্রহণ আমরা শুনছিলাম যে তারা যে কথাটা আমি বলছিলাম চৈতি, যে তারা বিকাশ, ধন্যবাদ আপনাকে।